গুড মর্নিং, সকাল সকাল উঠেই তোমাদের সঙ্গে চলে এলাম আবার একটা সুন্দর দিন নিয়ে। ঈশ্বরকে ধন্যবাদ জানাই। এখন বাজে সকাল 8:20। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আগের থেকে অনেকটা ঠিকঠাক হয়েছি। তোমাদের সঙ্গে একটু সকালবেলা কথা বলতে এলাম, এই চাটা খেতে খেতেই তোমাদের সঙ্গে একটুখানি কথা বলবো। নেই মানে যদি জানলা দরজা খুলে রাখি তাহলে বাইরে সূর্যের আলোটা পড়লে না ভীষণ হেজি হয়, কি আর বলবো। আর আমার ভাগ্যটা সব দিক থেকেই এরকমই যায়, কোনো দিক থেকে আমাকে ভাগ্যে সাথ দেয় না। তা এখন একটু চাটা খাওয়া হয়ে গেলে এমনি সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গিয়ে ঠাকুরের বাসনটা ধুয়ে রেখে দিয়েছি। আজকে তো বৃহস্পতিবার, আজকে 30th November, 30 তারিখ নভেম্বর মাসে আজকে বৃহস্পতিবার। সকালে উঠে ঘুম থেকে যেমন রোজকার বাসন মাজা সেই ঠাকুরের, সেটা করেছি। ঘরের মার বাসনও ধুয়েছি, কারণ কাজের লোক নেই তোমরা জানো। এরপরে চাটা খাওয়া হয়ে গেলে একটু ডাস্টিং করে, সব কিছু ক্যামেরা করতে পারবো না আমি, ডাস্টিং করে তারপরে রান্নার দিকে একটু যাব। দেখি ঘরে কী আছে কেটেকুটে নেবো, কেটেকুটে নিয়ে রান্না শুরু করে দেবো, তারপরে আবার তোমাদের সঙ্গে আছি। ঠিক আছে, সঙ্গে থেকো। আর একটা লাইক করতে ভুলো না, এর আগের দিন কিন্তু আমার একদম লাইক পড়েনি, খুব কম লাইক পড়েছে। সেই জন্য আমার এই ইউটিউব মানে হ্যাশট্যাগ ইউটিউব পড়ি মানে কী বলবো, হ্যাশট্যাগ সময় সোহাগ ইউটিউব ফ্যামিলির লোক ছাড়া বাইরের লোক কেউ বোধহয় লাইক দেয় নি, যার জন্য যেটা হয়েছে আর কি। বাইরের মানে কি পরিবারেরই, কিন্তু এই আমাদের এই মানে সবাই সব পরিবারে নেই, তাই এরা ছাড়া হয়তো বাইরের যারা দেখেছে হয়তো লাইক পড়ছে না, একদমই লাইক কম। তাই সবাইকেই বলছি, প্রত্যেকে যারা যারা দেখছো তারা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি করে নিও, আর একটা লাইক অতি অবশ্যই দেবে, সুন্দর করে একটা কমেন্ট দিও, তোমাদের কমেন্ট পড়তে আমাকে অনেক উৎসাহিত করে। ঠিক আছে, সঙ্গে থাকো। ঘরটা ঝাড় দিয়ে একটুখানি পুছে নিলাম, আর ডাস্টিংটা মোটামুটি হালকা হালকা করেছি। এখন তো রান্নাঘরে ঢুকতে হবে, এই মানে কিছু একটা তো বানাতে হবে, খেতে হবে, সেই জন্য চলো রান্নাঘরে যাই। এখানে টমেটো কেটে নিয়েছি, উচ্ছে আজকে একটু উচ্ছে ভাজা করব। আর এখানে সব রকম আছে দেখো, মূলো, কুমড়ো, শিম, বেগুন, আলু, ফুলকপি, এই ছোটো ছোটো করে ফুলকপি দিয়েছি, এই ফুলকপিগুলো। তারপরে অনেক কিছুই আছে, কপির ডাটা আছে, এই সমস্ত দিয়ে একটা চচ্চড়ি করব। এই চচ্চড়ি আর এই উচ্ছে ভাজা আর এই টমেটোটা এই চচ্চড়ির মধ্যে দেবো আর কি, এটা একটু করে ফেলবো আজকে। হ্যাঁ, ভাতটা দেখি কীরকম কতটা আছে, ওই যতটুকু আছে মনে হয় হয়ে যাবে, আর না হলে আরেকটু করে নেবো। এখানে দেখো চচ্চড়ি হয়ে গেছে, আর এখানে উচ্ছেটা ভিজেছি। উচ্ছেটা আমি একটু কড়া করে ভাজি, তোমরা ভেবো না যে পুড়ে গেছে, আমি মানে অল্প ভাজা হলে তেতো তেতো তো আমি খেতে পারি না, তাই জন্য এটা একটু মনে হচ্ছে হয়তো, কিন্তু আমার খুব ভাল লাগে কড়া ভাজা, একদম বেশ মচমচ করে খেতে লাগে, খুব ভাল লাগে। এই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, আবার তোমাদের কাছে চলে এসেছি। এখন বাজে 6:20, সন্ধে টন্ধে দিয়ে আবার তোমাদের কাছে এলাম, একটু আবার গরম গরম চা নিয়ে বসেছি,
চাটা খেতে খেতে তোমাদের সঙ্গে দু চারটে কথা বলি। ভাবলাম যে সকাল থেকে যা যা করেছি একটুখানি আজকে দেখাবো, সারাক্ষণ তো পারি না, শরীরটাও দেয় না। আর বিকেলবেলায় মানে বিছানা থেকে উঠে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো, এই হাতের কাছে একটা চাদর ছিল সেটাই গায়ে দিয়ে নিলাম একটু। এই ঘুম মানে সকালের দিকে ফ্রেশ লাগে, কিন্তু বিকেলের দিকে দুপুরবেলা শুলে একটা পাতলা চাদর গায়ে দিয়ে শুই, কারণ এখানে পুকুরের ধারে ঘর, ঠান্ডাটা পড়েছে। তারপরেই দেখেছি আমি মানে শোয়া থেকে উঠলে একটু ঠান্ডা শীত শীত করে, তাই আমি একটা চাদর গায়ে দিয়ে বসি। সন্ধেটা দেওয়ার আগে আমি যেমন চেঞ্জ করে সন্ধেটা দিয়ে নিয়েছি, এখন তো 5:20 15:20 সন্ধে হয়ে যায়। তোমরাও নিশ্চয়ই সবাই সন্ধে টন্ধে দিয়েছো, বিকেলে চাটা কারুর হয়নি, কারুর খাবে, কেউ পকোড়া দিয়ে খাবে, কেউ নানান রকম মশলামুলি মেখে খাবে, কেউ নানান রকম ঘরে খাবার বানিয়ে উপমা খাবে, কত রকম খাবার আছে সন্ধেবেলা বানিয়ে টানিয়ে খাচ্ছ, বাচ্চাদের নিয়ে একসঙ্গে খুব ভালোভাবে আছো। আর যথারীতি জীবন আমার যেরকম চলছে তোমাদের সঙ্গে একটুখানি এইভাবেই শেয়ার করব, তোমরা এটাই একটু অ্যাডজাস্ট করে নিও। আর যদি পারি আমি ডিনারে কী করলাম ডিনারটা একটু দেখাবো যদি সম্ভব হয়, তা নাহলে না দিলে কিছু মনে করো না। তোমরা খুব ভালো থেকো, আমিও তোমাদের জন্য ভালোই আছি, তোমাদের সবাইকে আমি প্রাণ ভরে ভালোবাসি এবং সবসময় আশীর্বাদ করি যে যার গন্তব্যস্থলে এগোতে পারো। সবাই ভালো থেকো, হ্যাঁ। আর সুনিতা, আবার সুনিতাকে আমি বলতে বাধ্য হচ্ছি যে তুমি মানে নিঃস্বার্থ, তোমার কোনো কারোরই স্বার্থ নেই, কিন্তু তবু আমরা চ্যানেলের জন্য তার এর তার ঘরে ভিডিও দেখি, কিন্তু তোমার তো কেন চ্যানেল নেই, তুমি শুধু প্রত্যেকটা ভিডিও এত সুন্দর করে দেখো, আমার খুব ভালো লাগে, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আর অজন্তা, অজন্তার কমেন্ট আমার ভীষণ ভালো লাগে, এত ভালোবেসে দিদি দিদি করে এত মিষ্টি করে কথা বলে আমাকে বলে, আমার যা ভিডিও হবে ও দেখবে, এত সুন্দর করে অজন্তা বলে। আমার অজন্তার গলা আওয়াজ যেন মনে হয় একটা বাচ্চা মেয়ের গলা, এত খুব ভালো লাগে আমার ওকে, সেগুলো একটু শেয়ার করতে ভালো লাগে বলেই করলাম। ঠিক আছে, তাহলে এখনকার মতন আমি চাটা একটুখানি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে পরে আমি ডিনার নিয়ে আসছি। চলে এলাম ডিনার নিয়ে, আজকে করলাম, ভাবলাম রোজ রুটি খাই, আজকে একটু পরোটা করে খাবো, তাই দুটো, ঠিক দুটো পরোটা করেছি, বেশি করিনি, ঠিক এই একটা দুটো, হ্যাঁ পরোটা করেছি। আর এখানে দেখো ফুলকপি, আলু, তারপর বিনস দিয়ে একটা ভাজি মতো করেছি, এইটা দিয়ে আমার খেতেও ভালো লাগে, আর বেশি তরকারি টরকারি ভালো লাগছে না, এখন একটু ভাজি ভাজি খেতে ভালো লাগে। আর এইটা নিয়েছি একটুখানি ওই লঙ্কা মশলা দিয়ে যে লাল লঙ্কা বিক্রি করে ওইগুলো একবার কিনেছিলাম মেলা থেকে, ওই ফ্রিজে ছিল ওখান থেকে আজকে একটু নিয়ে নিলাম, মানে বেশ মশলাদারই খেতে খুব ভালো লাগে। তা যাই হোক, আজকে তোমাদের সঙ্গে ডিনারটাও শেয়ার করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালোবেসে আমার পাশে থেকো। তাহলে আজকের মতো গুড নাইট, টাটা।